চলুন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথম যে পদ আছে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। বেতন স্কেল 18,300 টাকা থেকে শুরু। বয়স সীমা 20/11/2019 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে জেলা কোটার প্রাপ্যতা না থাকায় নিম্নবর্ণিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন আবেদনের পূর্বে, এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। যোগ্যতা অভিজ্ঞতা বলে দিচ্ছি, এসএসসি এইচএসসি সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা সিজিপি 4-এর মধ্যে 2.25 অথবা 5-এর মধ্যে 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 20 ও 30 শব্দ প্রতি মিনিটে। ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে দক্ষতা থাকতে হবে। দাপ্তরিক কাজে ইংরেজি ও বাংলা ব্যাকরণের ব্যবহার, বানান রীতি, বিরামচিহ্নের ব্যবহার, এই দক্ষতাগুলো থাকতে হবে। এরপর আছে সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 18,300 টাকা থেকে, অর্থাৎ ওই আগের মতোই। বয়সসীমা 20/11/2019 তারিখে 18 থেকে 30 বছর, এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যোগ্যতা এখানেও এসএসসি এইচএসসি ঠিক আগের মতোই। কম্পিউটার টাইপিং, কম্পিউটার বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 10 ও 30 শব্দ টাইপ করতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, এবং সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে 10,000 টাকা জমা করতে হবে। পারিবারিক সচ্ছলতা সরেজমিনে যাচাই করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী এবং প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট rib.gov.bd অথবা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েব pbsl.sirajganj.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। এখানে যেহেতু বয়স চাওয়া হয়েছে 20/11/2019 তারিখে, সুতরাং 20/11/2019 তারিখের মধ্যে আবেদন করতে হবে। চলুন আমরা দেখে আসি pbs1.sirajganj.gov.bd এই ওয়েবসাইট থেকে। pbs1.sirajganj.gov.bd sirajganj.gov.bd এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। উল্লেখিত যে কোনো পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে যে নির্ধারিত আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ, অর্থাৎ যে প্রবেশপত্রের অংশ আছে সেটিও পূরণ করতে হবে। এবং আমি যেটি আগেই বলেছিলাম যে 20/11/2019 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক উল্লাপাড়া আরএস সিরাজগঞ্জের বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। পরীক্ষার ফি বা আবেদনের ফি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের অনুকূলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড শাহজাদপুর শাখায় 100 টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সুস্পষ্ট নাম ও সিলযুক্ত করে সংযুক্ত করতে হবে। এটি আপনারা ভালো করে দেখে নেবেন, সিরিয়াল বাই দেওয়া আছে। এই ডকুমেন্টগুলো আপনাদেরকে আবেদনের সময় প্রেরণ করতে হবে। আবেদনের সময়সীমা আমি আবারও বলে দিচ্ছি 20/11/2019, অর্থাৎ যারা যোগ্য আছেন এই তারিখের মধ্যে আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।